ওকে শেষমেশ আমি বান্ডেলটা পেয়ে গেছি। বান্ডেলটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো। আমি বান্ডেলটা ওপেন করি। ওকে ওপেন করার পরে আমি এখন ভোল্টে চলে যাব। ভোল্টে গিয়ে দেখবো যে চুলটা কেমন লাগতেছে আমার। ওকে সো চুলটা মোটামুটি সুন্দর লাগতেছে। ফুল যেহেতু বান্ডেলটা নিছি, ফুল বান্ডেল পরে দেখানোর কিছু নেই। ফুল বান্ডেলটা তোমরা অনেকদিন ধরেই দেখতেছো, এটা ফুল বান্ডেল দেখানোর কিছু নাই। সব মিলিয়ে চুলটা মোটামুটি হ্যাঁ খুব ভালো লাগতেছে এটা বললে হবে না। তোমরা দেখতেই পারো খুব বেশি ভালো লাগতেছে না, ঠিক আছে? বলছো 1082 ডায়মন্ড লাগবে। সো এখন তোমাদের পার্সোনাল ব্যাপার, নিয়ে নিতে পারো না নিলে না নিতে পারো। আর আমার অপিনিয়ন থাকবে এখানে ডায়মন্ড ওয়েস্ট করো না। আমার এটা কন্টেন্ট ছিল তাই আমি ভিডিও বানাইছি, আর ভিডিও থেকে আমি আর্নিংও পাবো, তার জন্য আমার টাকাটা উঠে যাবে। বাট তোমরা যেহেতু নর্মালি বেড করবা, সেহেতু বান্ডেলটা তেমন কোনো বান্ডেল না, বান্ডেলের ভিতরে কোনো কিছুই ভালো না, সেহেতু বেড করার দরকার নেই। চুলটা হালকা ভালো, তাও সবার চয়েস হবে না। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও। সো আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।